ফের ব্যারাকপুর বটতলা এলাকায় আগুন, আগুনে পুড়ে ছাই একটি গাড়ি। গত এক সপ্তাহে তিনবার আগুন লাগার ঘটনা ঘটে ওই এলাকায়। ফের ব্যারাকপুর বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে পুড়ে গেল বাড়ির ভেতরে গ্যারেজে থাকা গাড়ি। গত এক সপ্তাহে এই নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যারাকপুর বারাসাত রোডের বটতলা এলাকায়। গত রবিবার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাতে রাস্তার ধারে থাকা দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। শনিবার রাত প্রায় দুটো নাগাদ ব্যারাকপুর বারাসাত রোডের বটতলা এলাকার খোকন গাঙ্গুলির বাড়িতে হঠাৎই আগুন লাগে। গ্যারেজে থাকা একটি গাড়ি আগুনে পুড়ে যায়। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশ ও দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা হলো আমার গাড়িতে আগুন লেগে গেছে, মানে আগুন ধরে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনালি, যেটা বুঝতে পারছি। কারণ এর আগে গতকাল রাতে এখানে বাড়ির সামনে পাশে একটা দোকান জ্বালানো হয়েছে, তার আগে রোববার দিন তার উল্টো দিকে আর একটা দোকান জ্বালানো হয়েছে। তো এগুলো যা মনে হচ্ছে যে বর্ষার মধ্যে যেখানে কোনো ইলেকট্রিক কানেকশন নেই, তা সত্ত্বেও এই যে জিনিসগুলো পুড়ছে বা এগুলো খুব সম্ভবত ইন্টেনশনালি এগুলো জ্বালানো হচ্ছে, কারণ হয়তো শত্রুতা আছে হয়তো কোনোভাবে। এবার সেটা কী ধরনের শত্রুতা এখনও বুঝতে পারছি না আমরা। না, আমার সাথে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কারো। এক সপ্তাহে তৃতীয়বার এমন ধরনের অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে সন্দেহ, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় পুলিশের তদন্তের ওপর তারা ভরসা রাখছেন বলে জানান। এই দোকানটা ওভারসিজ ব্যাংকের সামনে রোববার দিন জ্বলেছে, কালকেও ওই দোকানটা কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আজকেরও আমার ঘরের পাশে একটা গ্যারেজে গাড়ি ছিল, গাড়িটা কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এরম করে তো আমারও দোকান আছে পাশে, আমারও মনে আতঙ্ক ঢুকে গেছে, আশেপাশে লোকজন আছে, দোকান আছে, তাদেরও মনে একটা আতঙ্ক ঢুকে গেছে। কীভাবে আগুন লাগছে সেটা তো বুঝতে পারছি না, কেউ তো ইচ্ছে করে লাগাচ্ছে পেট্রোল ফেলডোল দিয়ে, কেউ তো ইচ্ছে করে আগুনটা লাগাচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা চাই, খুব শীঘ্রই এইটার বার করুক, নালে পরবর্তীকালে আরও বেশি ক্ষতি হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।